তলে কপাল রেখে কিবা ভাবিছ বড় তলে কপাল রেখে ভাল গৌর তোমার কি হয়েছে বড় তলে কপাল রেখে গৌর তোমার কি হয়েছে বড় তলে কপাল রেখে গৌর তোমার কি হয়েছে বড় তলে কপাল রেখে গৌর তোমার কি হয়েছে আজ কিবা কেন বাম বাম করো তলে মহাভাবীর প্রেমের ঠাকুর বিরলে বসে কাঁদছেন বাম করতলে কপল রেখে কি যেন কি ভাবছেন আর নয়নের জলে বুক মুখ ভেসে যাচ্ছে গৌর হরির ওই কাঁদা বদন দর্শন করি নদিয়ার গৌর প্রিয় ভক্ত গৌরাঙ্গ লীলা পরিকর তারা গৌর হরিকে জিজ্ঞাসা করছেন গৌর হরি তোমার কি হয়েছে যে তোমার লাগি এই জগৎ কাঁদে তোমার লাগি এই জগৎ কাঁদে বলো বলো ওহে গৌর হরি সেই তুমি আবার আজি কাহার তরে কাঁদিতেছ বলো বলো তুমি কাহা তোরে কাঁদিছ আমরা জানি ভক্ত ভগবানের জন্য কাঁদে কিন্তু আজ ভগবান গৌর হরি কাঁদছেন কেন কাঁদছেন এটাই তো জিজ্ঞাসা গৌর হরির কেন কাঁদছেন এটা যদি জানতে হয় তাহলে আগে গৌর হরির স্বরূপটি জানতে হবে তিনি কে তার পরিচয় জানতে হবে শুধু পরিচয় জানলেও হবে না তাকে ভালোবাসতে হবে পরিচয় জানলাম কিন্তু ভালোবাসলাম না তাহলে তো তার ব্যথা বোঝা যাবে না ললিতারাই তো জানে গো ললিতারাই তো জানে গো তারাই তো জানে গো বলি অন্তরঙ্গ ভক্ত যারা তারাই তো জানে গো অন্তরঙ্গ ভক্ত যারা তারাই তো জানে গো অন্তরঙ্গ ভক্ত যারা তারাই তো জানে গো যারা ভালোবাসা করেছে তারাই তো যারা ভালোবাসা করেছে তারাই তো জানে গো যারা সর্বস্ব সঁপে দিয়েছে তারাই তো জানে গো সর্বস্ব সঁপে দিয়েছে আরে গৌর তোমার হলাম বলি সর্বস্ব সঁপে দিয়েছে গৌর তোমার সঁপে দিয়ে
দিয়েছে মোর তোমার হলাম বলে হরে বর্ষ সঁপে দিয়েছে মোর তোমার হলাম বলে বলি তারাই তো জানে গো কপলে রাখিয়া কেন বাম করতলি গৌর হরি কেমন ভাবে কাঁদছেন বিরলে বসে কপল মানি চোয়াল বা গাল গালে হাত দিয়ে বাম করতলি কপল দেখে কি যেন কি ভাবছেন চোখের জলে বুক ভেসে যাচ্ছে ভক্তগণ জিজ্ঞাসা করছেন কিছু সারা মিলছে না আবার জিজ্ঞাসা করছেন কিসের গিয়া তুমি ওহে গৌরা খনে বৈশ গৃহ মাঝে খনে বৈশ গৃহ মাঝে আমার গোরা আমার গোরা আবার খনে কয়ঙ্গনে গৌর হে আবার খনে খনে গত গতি কর কুসুম কাননে কাননে আবার খনে খনে গত গতি কত কুসুম কিছুকে হারাইয়ে ফেলেছো খুঁজে বেড়াও কিছুকে হারাইয়ে ফেলেছো কেন হেতাই তা খুঁজে বেড়াও ধন হর কাঙালের মতো হেতা সে খুঁজে বেড়াও ধন হর কাঙালের মতো হেতা সে খুঁজে বেড়াও কুসুম কাননে কাননে তুমি খনে বৈশ গৃহ মাঝে খনে কোয়ঙ্গনি খনে কো অঙ্গনে খনে খনে গতা গতি কুসুম কাননে খনে খনে গতা গতি কুসুম কুসুম কান একবার ঘর একবার বাহির ঘর আর বাহির আনাগোনা করছো আবার কুসুম কাননি ফুলবনি কি কি যেন কি খুঁজে বেড়াচ্ছ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো মহামূল্যবান সম্পদ হারিয়ে গেছে
গৌরহরি বলো না তুমি অমন করছো কেন, বলছে না আবার জিজ্ঞাসা করছেন অরুণ নয়নি কেন ছলো ছলো বাড়ি ছলো ছলো বাড়ি অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি বাড়ি চমকি চমকি পুন কাপহিয়া ধরি গৌরে হে চমকি চমকি পুন কাপহিয়া ধরি গৌরে হে হেমগিরি তনু খানি কাপাইছে হেমগিরি তনু খানি বলি হেন শক্তি কেবা ধরে হেমগিরি তনু খানি কেবা করে হেমগিরি তনু খানি হেম শক্তি করবাই আছে হেমগিরি তনু খানি কাপাইছে কেন কাপহিয়া ধরি হিয়া ধরি ধরি তুমি থেকে থেকে চমকে চমকে উঠছ আবার নিজের বক্ষকে নিজে চেপে ধরে ঘন ঘন সেই তোমাকে শক্তি কারবাছি গৌরহরি তো সর্বশক্তিমান কিন্তু কোনো সারা মিলছে না আপনারা মহাপ্রভুকে দর্শন করছেন মহাপ্রভুকে মহাভাবের প্রেমের ঠাকুর মহাসমুদ্রে যেমন অসংখ্য তরঙ্গ ওঠে তেমনি গৌরহরি হলেন মহাসমুদ্র মহাভাবের সমুদ্র সেই মহাভাবের সমুদ্রে
অসংখ্য ভাবের তরঙ্গ উঠছে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। গৌর হরি কিছু বলছে না, আবার জিজ্ঞাসা করছেন, নয়ন মুদিয়া পুন, আহ নয়ন মুদিয়া পুন, গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর, তুমি নয়ন নয়ন মুদিয়া, তুমি রহ কর ধ্যানে ধ্যানে, আর নয়ন মুদিয়া পুন মুদিয়া পুন, তুমি রহ কর ধ্যানে গৌর হে, বলি করি ধ্যান করিছ কর ধ্যান করিছ, বলি নয়ন মুদিত করি কারে ধ্যান করিছ, তুমি নয়ন মুদিত করে ওহে ত্রিভুবনের ধ্যানের দেবতা, নয়ন মুদিত করে ত্রিভুবনের ধ্যানের দেবতা, নয়ন মুদিত করে ত্রিভুবনের ধ্যানের দেবতা, নয়ন মুদিত করে ত্রিভুবনের ধ্যানের দেবতা, কর ধ্যান করিছ রহ কর ধ্যানে, আমার মেঘ পানি চাহি কথা কর শনি গো, সহি কথা কহ কর শনে ও গৌর, মেঘ পানে চাহি কথা কহ কর শনে কর শনে, ওই কালো মেঘের আড়ালে তোমার কেউ আছে বা নাকি, ওই কালো মেঘের আড়ালে কেউ আছে বা নাকি, ওই কালো মেঘে আড়ালে কে কার শনি কথা বলো, কালো মেঘের আড়ালে কার শনি কথা বলো, কালো মেঘ কহো কারো শনে শনে, গৌর হরি তুমি নয়ন মুদিত করে কাকে যেন ধ্যান করছ, আমরা সবাই জানি তুমি তো জগৎগুরু, জগতে সবার আরাধ্য, সবার ভজনীয় কামনীয় সেবনীয়, তোমাকেই তো সবাই ধ্যান করে, তুমি আবার নয়ন মুদিত করে কাকে ধ্যান করছ, আবার মেঘের দিকে বাহু উত্তোলন করে কার সঙ্গে কথা বলছ, ওই কালো মেঘের আড়ালে তোমার কোনো আপনজন আছে বলো, কি বলছেন
মেঘের দিকে দুহাত তুলে গৌরহরি কি বলছেন, তুমি ওইখানে কেন হে, তুমি ওইখানে কেন হে, ওইখানে কেন হে, তুমি ওইখানে কেন হে, তুমি ওইখানে কেন হে, বলি এসো আমার বুকে এসো ওইখানে কেন হে, একবার এসো আমার বুকে এসো ওহে আমার প্রাণ মধু এসো ওইখানে কেন হে, কথা কহ কারো শোনে, কারো শোনে, মেঘের দিকে দুহাত তুলে বলছেন কি বলছেন, তুমি ওখানে কেন আমার বুকে এসো, ওহে আমার পরানো নাথ আমার বুকে এসো। তার মানে মেঘ দেখে ভাবছেন কৃষ্ণ, কৃষ্ণের বর্ণ আর মেঘের বর্ণ একরকম, তো তাই মেঘ দেখে কৃষ্ণ মনে করে দুহাত তুলে ডাকছেন, বধু আমার বুকিস, নিদাই গৌর হরি ও হরি বল হরি বল। মহাভাবের প্রেমের ঠাকুর তো গৌর হরি, মেঘ দেখে কৃষ্ণ মনে করছেন, তাহলে গৌর হরির এখন কোন ভাব, এটা জানতে গেলে গৌর হরির পরিচয় জানা দরকার। গৌর হরি কে? তার অন্তরঙ্গ পার্শ্বদ স্বরূপ দামোদর গোস্বামী, তিনি তার পরিচয় দিয়েছেন সম্যক পরিচয়। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি রাধা লাদিনী শক্তিরস্মাদ কত্তনামপি ভুবি পুরা দেহ ভেদঙ্গতৌ তৌ চৈতন্যক্ষ প্রকট মধুনা তদ্দয়ং চ চক্ষুমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি শ্রীকৃষ্ণ স্বরূপম স্বরূপম। এই শ্লোকের অনুবাদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এক বিচৈতন্য গোসাই চৈতন্য ভাব রস আস্বাদিতি দুই তন হইলা এক কোঠাই, ভাব রস আস্বাদিতে দুই তন হইল এক কোঠাই। রাধা কৃষ্ণের আমরা দুটি দেহ দেখতে পাই, কিন্তু রাধা এবং কৃষ্ণের আত্মা একটি, একাত্মা দুই দেহ হয় রাধা মাধবের খুব দুঃখ, বিশেষ করে রাধারানী সৃষ্টিকর্তাকে বললেন, সৃষ্টিকর্তা বিধাতা তুমি সৃজন জানো না, আমাদের দুজনার আত্মা একটি, দেহ কেন দুটি করে দিলে, আত্মাও একটি করে দিতে। মহাজন শুনে বললেন, দুঃখ করো না রাধি, তোমাদের আশা পূরণ হবে নদিয়ায়, তাই সেই চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতি দৈতন হইল এক, হইল এক বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে তারাই তো এসে
सम्यक परिचय पेलाम के गौरहरि राधा एवं कृष्णेर मिलित विग्रह कखनो राधा भाव कखनो कृष्ण भाव तो एखन कोन भाव एखन राधा भाव कि करे बुझा गेल ओ जे मेघेर दिके दुहात तुले बोलछेन बधू तुमि ओखाने केन आमार बुके एसो एटा हलो राधा भाव লোকে পুরিত তনু নব নব ভাবি নব নব বাসুদেব ঘোষে নাহি বুঝে অনুভব বাসুদেব ঘোষে নাহি বুঝে অনুভব